আজ বিশ্ব পরিবেশ দিবস। দিবসের যথার্থতা পালন করতে শশীভূষণ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে পারবেলিয়া আমডাঙ্গা আশ্রমে বৃক্ষরোপণ করা হয়। একটি গাছ একটি প্রাণ, এই স্লোগানকে কার্যকরী করতে পরিবেশ দূষণ রোধে বৃক্ষরোপণে জানালেন সোসাইটির কর্ণধার শান্তিভূষণ প্রসাদ। উপস্থিত ছিলেন সালতোড় গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত সাগর প্রসাদ, তেজ নারায়ণ রাম, প্রকাশ সিনহা প্রমুখ। পুরুলিয়া থেকে শিবপ্রসাদ মণ্ডলের রিপোর্ট, সব খবর।